তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো এখন বিকেল, আর আমি বিকেলবেলা ভিডিও কেন বানাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। আর এখন আমি স্নান এখন স্নান করলাম, ভাবতে পারছো? 4:30 দিকে আমি স্নান করলাম। কেন করলাম আর এত দেরি হলো কেন, তো অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? তো স্নানটা এখন করলাম কারণ সকাল থেকে অনেক কাজ ছিল। সকাল থেকে আমি বলি নাকি, আশা করি তোমাদের বুঝতে ভালো লাগবে। তো যাই হোক, সকালে উঠেছিলাম, সকালে কটা উঠেছিলাম, 4:30 উঠেছিলাম। 4:30 উঠে পড়াশোনা করলাম, 6:30 অবধি করলাম। তারপরে বাড়ি যা কাজ ছিল, ঘর ধোয়া থেকে চালু করে, ঘর মোছা থেকে চালু করে, তারপরে ছান দেওয়া, ধরো গরু বার করা বলো, গোয়াল নেওয়া বলো, সব কিছুই করলাম। তারপরে করতে 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 কটা বাজলো, 8:30 এরকম বাজলো। তো তারপরে মুখ ধুলাম, খাওয়া দাওয়া করলাম। তারপরে 8টার দিকে আমার ছাত্রীগুলো চলে আসলো, তো তাদেরকে পড়ালাম, তাদেরকে পড়িয়ে ছুটি দিলাম 10টার দিকে। এবার 10টার দিকে ছুটি দিলাম। তারপরে আমার একটা আধার কার্ডে ভুল ছিল, তো আধার কার্ডটা আপডেট করতে হবে। ফিঙ্গারপ্রিন্ট আসছিল না, কী জানি হয়তো আমার শরীরে রক্ত কম হয়ে গেছে কিংবা আগের থেকে অনেকটা পাতলা হয়ে গেছি, তাই হয়তো, জানি না কেন। তো ফিঙ্গারপ্রিন্টটা ঠিক ই করতে হবে, আপডেট করাতে হবে, তার জন্য একটা ফর্ম নিয়েছিলাম, সেই ফর্মটা ফিল আপ করতে হবে, আর প্রধানের সই নিতে হবে, তো তার জন্য পঞ্চায়েতে যেতে হবে। তো ওদের পড়িয়ে ছুটি দিয়ে নিজে খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে দেরি হয়ে গেছিলো, 11টা বেজে গেছিলো। তো তার জন্য প্রধান যখন আসবে, আবার যখন তখন চলে যাবে, প্রধানের ঠিক ঠিকানা নাই। তো তার জন্য আমি স্নান কথাটাই বারবার আসছে, যাই হোক, তখন স্নান করলি না প্রতিদিন, তার জন্য স্নান কথাটাই বারবার আসছে। তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে চলে গেলাম পঞ্চায়েতে। তারপরে পঞ্চায়েতে যাওয়ার পরে ওখানেই তো 2-3 ঘন্টা লাগলো, ওখানেই লাগলো। ওখানে একবার বলছে এটা ভুল, তো একবার বলছে ওটা ভুল, একবার বলছে ছবি নাই, তো একবার এটা বলছে ওটা বলছে, এরকম করতে করতে 2-3 ঘন্টা ওখানে চলে গেলো। ব্লক পঞ্চায়েত করতে করতে চলে গেলো। বাবা, মশাগুলো খুব কামাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এই যেটা আমাদের গোয়ালঘর কিনা, এই যেটা তো এই গোয়ালঘরের জন্য কিনা, মশা প্রচণ্ড গরু থাকছে তার জন্য আর কি। তো যাই হোক, সেই কথাটা ফিরে আসি। তারপরে ওখান থেকে 2-3 ঘন্টা লেগেই গেলো। তারপরে বাড়িতে আসলাম, তারপরে বাড়িতে আজকে মাংস এনেছিলাম, চিকেন, তো সেগুলোকে আবার রান্না করলাম, পাঁপড় ভাজলাম, আর ভাত তো আমার মাই করেছিল, আর রান্না করলাম। তারপরে রান্না বান্না করার পরে বেজে গেল 2:30 থেকে 3টায়। এবার বাবার খিদার মানে খিদা লেগে গেছিলো, বেলা হয়ে গেছিলো অনেকটা, তাই জন্য বাবাকে খেতে দিলাম। তারপরে বাসন ধুলাম, তারপরে গরু আনতে গেলাম, বাবা একটা কাজ ছিল তো ওই কাজে চলে গেল বাবা, আর আমি বাবার কাজটা, বাবা গরু আনার সময় পেল না, তাই জন্য আমি গরুটা নিয়ে চলে আসলাম আর কি। তো তারপরে গরু টরু নিয়ে আসেন, তারপরে কাপড় ছিল, কয়েকটা কাপড় খেয়েছে, এই যে দেখো, এই যে এটা আমাদের কলের পাড়, এখানে কয়েকটা কাপড় খেঁচে পুকুরে যায়নি আজকে, পুকুরে যে যায় এরকম মাঝে পক্ষে যখন বেশি কাপড় থাকে তো পুকুরেই যায়, তো আজকে আর পুকুরে গেলাম না। পুকুরে না গিয়ে ভাবলাম যে বাড়িতে কয়েকটা কাপড় আছে, বাড়িতে খেয়েছে নি, কি দরকার পুকুরে যাওয়ার প্রতিদিন। আর তখন তো বিকেল 3টা বাজে, লোকও কী বলবে যে দুপুরবেলা আসছে কাপড় খাচ্ছে, তো তার জন্য বাড়িতে খেঁচে নিলাম, যাই হোক। তো বাড়িতে খেঁচে নিলাম, মশাটি প্রচণ্ড খাচ্ছে, কথা বলতে পারছি না ঠিক। তারপরে বাড়িতে খাঁচার পরে স্নান করলাম, তারপরে স্নান করে ফ্রেশ হয়ে, এই যে দেখো আমার কাপড়টি শুকাচ্ছে এখানে, দেখো ভিজে আছে, করে জল গলছে, তো এখনও শুকায়নি, একটু আগে 5 মিনিট আগে স্নান করে কাপড়গুলো রোদ্র নাই, তো যাই হোক জলটা ছাড়াবার জন্য ওই ইসে দিয়ে দিয়েছি, দড়িতে দিয়ে দিয়েছি। তারপরে এখন স্নান ধিনান করে একটু ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে গল্প করতে আসলাম। তো এটাই ছিল আজকে আমার দিনের রুটিন। আজকে দিনে স্নানটা প্রতিদিন আমার 11টা থেকে 12টার মধ্যে হয়ে যায়। আর তারপরে বাড়িতে আমার মা থাকে, ঠাকুমা থাকে, আর আজকে আমার ঠাকুমাও নেই, ঠাকুমা কালকে পিসির বাড়ি চলে গেছে, আর আমার ভাইও পিসির বাড়ি চলে গেছে। তো বাড়িতে আমরা 3 জন, বাবা মা আর আমি, তো তার জন্য আর কি, তার জন্য এরকম সমস্যা হচ্ছে, নাহলে তো আমার ঠাকুমাই কিছু একটা করে নিত, আমার মা রান্না করে নিত, আর আমিও পঞ্চায়েত চলে যেতাম, তো সেরকম, আর তাই আজকে এরকম হয়ে গেল। তো যাই হোক, কিছু করার নেই, কারণ মানে সময় যেখানে আনে দাঁড়া করবে সেখানেই না দাঁড় হব, তো ঠিকই আছে আজকে গোটা দিনের এটাই। তারপরে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। আচ্ছা, সকাল থেকে তোমাদের সাথে কথা বলিনি, তো মনটা আনছা আনছাই করছিলো, ভাবছি যে কিছু একটা নাই, তো তার জন্য তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। আর আমার একটা ভয়েস ভিডিও যাবে, 2-1 দিনের মধ্যেই যাবে, তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আশা করি ভয়েস ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো ভয়েস ভিডিওটার নাম হবে অতুলনীয় মা, কী আছে, যাই হোক। তো
তো ভয়েস ভিডিওটা যাবে দু একদিনের মধ্যে, তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর ভয়েস ভিডিওটার নাম হচ্ছে অতুলনীয় মা, মাকে নিয়ে কিছু কথা আমারই হাতে লেখা। তো জানি না তোমাদের কেমন লাগবে, আশা করি ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো তোমরা তো সরি, যাই হোক আমার দিদি এসেছিল ডাকতে কিছু একটা কথা বলার জন্য, তো তার জন্য তো তোমাদের ভিডিওটা আশা করি খুব পছন্দের মনে হবে, আশা করি খুব পছন্দের মনে হবে। তো তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আশা করি খুব ভালো লাগবে। তো এখনকার মতো আমি এই ছোট্ট ভিডিওটা এখান থেকে শেষ করছি, প্রায় ছ মিনিটের হলো ভিডিওটা। যাই হোক তোমরা কষ্ট করে দেখে নিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর একটা লাইক করে দিও, কারণ তোমার একটা লাইক কিনা আমার অনেক 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 কাজে আসবে। কারণ যতগুলো লাইক করবে কিনা আমার মনে মন থেকে ফিলিংস আসবে যে না সুচিত্রা তুই পেরেছিস, মানে তুই ভালো ভিডিও দিয়েছিস। যাই হোক তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমি খুব তাড়াতাড়ি ভয়েস ভিডিওটা আনছি। তো ঠিক আছে, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরবর্তী ভিডিওটা দেখা হচ্ছে, কোথাও যাবে না, হ্যাঁ।